আসসালামু আলাইকুম আমি সময় আজকে একটু ব্লগ ভিডিও শেয়ার করব আর এটা হচ্ছে ভাত ভাতটা রাতে রান্না করেছিলাম সকাল থেকে একটু নরম হয়ে গিয়েছে তাই ভাবলাম ভাতগুলো দিয়ে কিছু একটা করে ফেলি যাতে করে ভাতগুলো নষ্ট না হয়ে যায় এবং ফেলে না দেওয়া হয় আর অপচ এতে করে আমাদের রিজিকটাও নষ্ট হয় তাই আমি আজকে ভাত দিয়ে রান্না করব খিচুড়ি আর খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে তেলের মধ্যে মশলা সব ধরনের মশলা হলুদ মরিচ তারপর আদা রসুন বাটা পেঁয়াজ ডাল সব কিছু দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এতে করে মশলাগুলো ডালটা একটু সিদ্ধ হয়ে আসবে আর যেহেতু আমি ভাত দিয়ে করব ভাত তো অলরেডি সেদ্ধ করাই তাই আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি আর যেহেতু ভাতের খিচুড়ি ভাতের খিচুড়ির টেস্টে একটু কমই হয়ে থাকে তাই আজ এটার সাথে খাওয়ার জন্য আমি ভর্তা করব আর ভর্তার জন্য আমি বেশি করে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি আর ভর্তা সারটা কিন্তু পেঁয়াজ আর রসুনের মধ্যেই বেশি থাকে আর এটা হচ্ছে সুটকি আর এটাকে মানে কি সুটকি বলে ঠিক আমি জানি না তবে আমাদের এই সাইডে হেওয়া সুটকি বলে আর এই সুটকিটা দিয়ে আমি আজকে ভর্তা করব আমার চাপা সুটকির ভর্তা খুব ভালো লাগে কিন্তু কিছুদিন মানে অনেক দিন ধরেই চ্যাপা সুটকিগুলো তিতা তিতা লাগে যার কারণে এই সুটকিটাই এখন আমাদের বেশি খাওয়া হয় আর আমাদের যেহেতু ফ্যামিলি মেম্বার্স বেশি তাই আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর ভর্তার পরিমাণটা যেহেতু একটু বেশি তাই মরিচের পরিমাণটাও একটু বেশি নিয়েছি আর এই মরিচগুলো একটু ঝাল কম তাই একটু বেশি করে নিয়েছি এই মরিচগুলো বড় বড় হাইব্রিডে মরিচ এই মরিচগুলো একেবারেই ঝাল কম আমি ভাতগুলোকে এখন মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে নেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি আর ভালো করে মিক্স করে এটাকে আমি মানে ভাতগুলোকে ডালের সাথে মিক্স করে নিচ্ছি আমি মরিচগুলো ভালো করে টেলে নিচ্ছি আর এরবার এবার আমি যে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছিলাম সেই রসুনগুলোকে আমি ভালো করে টেলে নেব টেলে তারপরে ভর্তা বানাবো আর ভর্তাটা আসলে আমাদের ঘরে মোটামুটি সবাই পছন্দ করে আমার হাজব্যান্ডে বেশি পছন্দ এই পেঁয়াজ রসুনের ভর্তাটা তাই আমি বেশি করে করি যাতে করে একটু মানে বাড়তি থাকলে ফ্রিজে রাখা যায় এবার আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি যাতে করে সুটকিটা একেবারে কড়াইয়ের সাথে লেগে না যায় যেহেতু এটা নরম সুটকি তাই আর এটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব যাতে করে গন্ধটা সরে যায় আর আমি যেই খিচুড়িটা রান্না করেছি সেই খিচুড়ি খিচুড়িটাকে আমি একটু বাগার দেবো যেহেতু ভাতের খিচুড়ি এটা একটা স্বাদটা তেমন ভালো আসে না যার কারণে বাগার দিলে একটা গ্রা গ্রান আসবে খেতে মোটামুটি ভালো লাগবে আজকে আমি ভর্তাটাকে পাটায় পিসে তৈরি করব আসলে ব্যালেন্ডারি প্রতিদিন করা হয় তো ভাবলাম আজকে একটু পাটায় পিষে ভর্তা করি তো এই হচ্ছে যে আমার ভর্তার আয়োজন তো এটা হচ্ছে আমাদের সকালকার খাবারের রুটিন আর দুপুরে রান্নার আয়োজনটা আজকে আসলে শেয়ার করা হয়নি তো এটা হচ্ছে মানে রান্নার শেষে তো আজকে আমি একসাথে জিরা আর গোলমরিচ তারপর আদা রসুন একবারই সব কিছু পিসে নেবো যাতে করে অনেকদিন একটু ভালো মতো মানে রান অনেক দিন চলে যায় আর এগুলো আসলে রেগুলারই লাগে বারবার হচ্ছে যে অল্প অল্প করে করলে আসলে ঝামেলা হয়ে যায় তো আমি অনেকগুলো জিরা নিয়েছি আর এই জিরাগুলোকে টেলে আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি এগুলো আমি কি আমি বেটে নেব বেটে বয়মে রেখে দেবো আর এটা হচ্ছে গোলমরিচ আর গোলমরিচগুলো আমি হালকা একটু টেলে নেবো এতে করে বাড়তে সুবিধা হয় এবং গুঁড়ো করতেও ভালো হয় আর একবারে আমি ব্যালেন্ট করি দুই তিন বক্স হচ্ছে যে আদা রসুন করে রাখি এতে করে ঢিপে রেখে দিলে দেখা যায় যে প্রয়োজন মতো বের করে রান্না করা যায় আর ঝামেলাটাও কম হয় তা আমি এই বক্সগুলোতে সাধারণত রেখে দিই তো এক বক্স অলরেডি আমি করে ফেলেছি তো আজকের এই হচ্ছে আমার টুকিটাকি কাজের আয়োজন তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ